গুড মর্নিং গাইস, আজ আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি কারণ আমরা আজকে একটু ঘুরতে যাব। অনেক দিন ধরে ঘুরতে যাওয়া হয়নি আর লকডাউনের জন্য একটু টাইম মেনটেন করতে হয়। 12 PM সব কিছু বন্ধ হয়ে যায় আর 1 PM থেকে কারফিউ, তো 1 PM এর ভিতরে আসতে হবে। তো চলো, আমি রেডি হই, এখন রেডি হয়ে বেরোবো, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। হাই গাইস, তো আমি এখন রেডি হয়ে পড়েছি আর এখন আমরা বেরিয়ে পড়ব, তো চলো যাওয়া যাক। আর মাস্কটা তো সঙ্গে নিয়ে নিয়েছি, এখন হ্যান্ড স্যানিটাইজ করবো, তারপর বেরোবো, চলো যাই। গাইস, তো আমরা এখন বেরিয়ে পড়েছি, ধাবা। চলে এসেছি ধাবায়, দেখছেন বসে বসে, দেখুন ভালো করে দেখুন। এটা হলো বাটার পনির, রুটি, আচার, আর উনি পাচ্ছেন তড়কা, বাটার রুটি, বাটার রুটি। এই পতনা কোল্ড ড্রিঙ্কস দিতাম, বাটার দিতাম, আমাদের খাওয়া শেষ আর এখন আমি এখানে বসে দোলনা চলবো, তো দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের করিমগঞ্জ চরগুলার মারওয়ারি ধাবা, এখানের খাওয়াটা অনেক অনেক টেস্টি, দেখুন এখানে অনেক অনেক সুন্দর জায়গা আছে বসার। আর সাথে হচ্ছে পেট্রোল পাম্প, এই যে মহাশয় উনি বসে আছেন, কিছু বলবেন? উনি একটু কম কথা বলেন, ঠিক আছে? মানতে
এতদিন পর আমি এখানে এসেছি। ধাবা চলে যাচ্ছি ঘরে। এই পেট্রোল ভরবে তুমি? পেট্রোল এখানে আমরা এখন ফটো উঠবো, তোমাদের কি ভিউটা দেখাচ্ছি, কি সুন্দর জায়গাটা দেখবে। এই দেখো অনেক সুন্দর, তুমি এখানে এখন ফটো শুট করব। গাইস আমরা এখন রাস্তায় রয়ে গেছি, এটা হচ্ছে আমাদের টোল গেট, দেখাচ্ছি তোমাদেরকে করিমগঞ্জের টোল গেট। এখনো কাজ চলছে, এখন ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এখন ফ্রেশ হব আর ভিডিওটা শেষ করেও নেব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো, আর সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করবে। বাই।